কোচবিহার জেলা বামফ্রন্টের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো নেতাজির জন্মজয়ন্তী। সোমবার কোচবিহার স্বাগতিকী সংলগ্ন নেতাজির পূর্ণায় মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ভ্রান্ত নীতিগুলি রয়েছে সেগুলির বিরুদ্ধেও সরব হন তারা। সেই সাথে নেতাজির এই জন্মজয়ন্তীকে যুব দিবস হিসেবে ঘোষণা করার দাবি রাখেন তারা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায়, বর্ষীয়ান সিপিআইএম নেতা তারিণী রায়, বামফ্রন্টের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, বর্ষীয়ান বামফ্রন্ট নেতা তথা প্রাক্তন বিধায়ক দীপক সরকার সহ অন্যান্যরা। এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিট লাইট। এই জন্মদিনটাকে আমরা দেশপ্রেম দিবস হিসাবে পালন করি এবং আমাদের ভারত সরকারের কাছে দীর্ঘদিনের দাবি এই দিনটাকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করা হোক। যদি শিশু দিবস হতে পারে, যদি শিক্ষক দিবস হতে পারে, যুব দিবস হতে পারে, তাহলে কী কারণে এত বড় দেশপ্রেমিক সে তার নামে দেশপ্রেম দিবস ঘোষণা হবে না, এই দাবিটা আমরা তুলেছি। কিন্তু তারা বলছেন এটা পরাক্রম দিবস, বাংলা বলছে যে দেশনায়ক দিবস, কিন্তু দেশের মধ্যে যদি কোনো দেশপ্রেমিক থাকে তাহলে একমাত্র সুভাষচন্দ্র বোস, যে নিজের জীবন বিপন্ন করে দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য, দেশের বাইরে গিয়েও দেশের শৃঙ্খল মুক্ত করার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আমরা আজও জানি না সুভাষ বোস কোথায়। এই এই দাবিতে আমরা আজকে শ্রদ্ধার সহকারে এই দিনটাকে পালন করছি। আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামী আছেন, বিনয় বাদল, দীনেশ বাচ্চাদ্যাসেন, তৎসত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সকলের গর্ব, সকলের অহংকার,